হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পলাশ তিনশো বারো ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন চাকরির সবার আগে আপডেট পেতে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা অল বেল আইকনটি দাবিয়ে দিও আর লাইক আর শেয়ার করতে ভুলবে না তো বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নতুন নিয়োগ সম্বন্ধে বিরাট আপডেট দিয়েছে এই আপডেটটি নিয়ে আলোচনা করবো পশ্চিমবঙ্গের তেইশটি জেলায় পাঁচশো জন হাউস স্টাফ ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার তো কিভাবে আবেদন করবে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল ভিডিও দেখো চলো মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী কি বলেছে দেখে নেওয়া যাক তাহলে এখানে কি বলেছে দেখে নিচ্ছি এখানে এখানে বলেছে রাজ্যে প্রয়োজন প্রচুর স্বাস্থ্যকর্মী নিয়োগ হবে শুধু ইন্টারভিউর মাধ্যমে কোভিড মোকাবেলায় আরও পাঁচশো হাউজ স্টাফ নেওয়া হবে কলকাতা পৌরসভার জন্য তিপ্পান্ন জন চিকিৎসক ও আঠেরো জন টেকনিশিয়ান নিয়োগ করা হবে দ্রুত হারে বাড়তে থাকা করোনা সংক্রমণ রুখতে রাজ্যের প্রয়োজন অনেক স্বাস্থ্যকর্মী বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মুখ্যসচিব রাজীব সিনহা জানান কোভিড মোকাবেলায় আরও পাঁচশো হাউস স্টাফ নেওয়া হবে কলকাতা পৌরসভার জন্য তিপ্পান্ন জন চিকিৎসক ও আঠেরো জন টেকনিশিয়ান নিয়োগ করা হবে এরপরই মুখ্যমন্ত্রী বলেন বিজ্ঞাপন নিয়ে পরীক্ষা বিজ্ঞাপন দিয়ে পরীক্ষা নিয়ে কর্মী নিয়োগ করার মতো সময় এখন হাতে নেই জরুরি ভিত্তিতে নিয়োগ পর্ব চালু করতে চাই তাই আমরা ভেবেছি সরাসরি ইন্টারভিউ করে চিকিৎসক নেব নেবো এক্ষেত্রে বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সাহায্য হবে সাহায্য নেওয়া হবে মুখ্যমন্ত্রী এদিন পরিষ্কার বলেন আমাদের অনেক লোক লাগবে তাই যতটা পারবো ততটা নিয়ে নেব একসঙ্গে টেলিমেডিসিন পরিষেবাও বাড়ানো হচ্ছে ইতিমধ্যে স্বাস্থ্য পরিষেবায় লোকবল বাড়াতে অবসরপ্রাপ্ত চিকিৎসক থেকে শুরু করে নার্স সবাইকে পুনর্নিয়োগ করার সিদ্ধান্ত দিয়েছে রাজ্য সরকার যার অবসর নেওয়ার পর পরিষেবা দিতে রাজি তাদের দু বছরের জন্য ফের নিয়োগ করা নিয়োগ করা হলে বলে নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর এবার পরীক্ষা ছাড়াই স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রাজ্যে বর্তমান পরিস্থিতি স্বাস্থ্য পরিষেবায় লোকবলের অভাব আরও প্রকট হয়ে উঠল তাহলে তো তোমাদের ইতিমধ্যে বলে দিয়েছে যে কিছু দিনের মধ্যেই স্বাস্থ্য দপ্তর থেকে অফিসিয়াল নোটিশ বেরোবে পশ্চিমবঙ্গে তেইশটি জেলার জন্য কিছু রিটার্ন লোক রিটার লোক নেওয়া হবে রিটার রিটার করেছে যাদের তাদের মধ্যে কিছু লোক নেওয়া হবে এছাড়া পাঁচশো জন হাউস স্টাফের নিয়োগ করা হবে এই পাঁচশো হাউস স্টাফের শূন্যপদ পরে বাড়লেও বাড়াতে পারে তাদের কারণ মুখ্যমন্ত্রী বলে দিয়েছে তাদের প্রচুর লোক দরকার তো খুব শীঘ্রই ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে পেয়ে যাবে সেই আপডেট সবার আগে পেতে পাশে থাকা অল বেল আইকনটি দাবিয়ে দেবে সবার আগে এই চ্যানেলে দেখতে পাবে কি শিক্ষাগত যোগ্যতা কোথায় ইন্টারভিউ হবে সমস্ত কিছু এই অফিসিয়াল নোটিশের মাধ্যমে জানানো হবে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন